Good morning, everyone. কেমন আছে সকলে? আশা করি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দি আজকে কি বার? আজকে বৃহস্পতিবার 5 তারিখ। আর আমি পেছির মতন দেখো হয়ে রেডি হয়েছি। আর সবাই একটু সুন্দর সুন্দর সেজেছে আমাদের বাংকুকে দেখো কি কিউট লাগছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে পিকনিকে। তো আজকে আমরা শুধু যাচ্ছি হচ্ছে গার্লস পার্টি। আজকে কোনো জেন্টসদের কোনো এখানে ভূমিকা নেই। হ্যাঁ, তো আজকে আমাদের আমরা মেয়েরা মেয়েরাই যাচ্ছি, কারণ গোবিন্দ সময় পাবে না যাওয়ার। যেহেতু এখন ঠান্ডা পড়েছে তো আমাদের শীতের ব্যবসা তোমরা জানোই যে যেতে পারবে না, তার জন্য আমাদেরকেই পাঠিয়ে দিল। তো চলো ওখানে গিয়ে কি আর যে জায়গাটা যাচ্ছি না সেই জায়গাটা আমাদের জন্য একদম নতুন, একদম নতুন জায়গা। তো চলো কি হতে চলেছে না হতে চলেছে আমি এখনও জানি না, আর জায়গাটা কেমন সেটাও আমি জানি না। তো চলো দেখা যাক, আমার সাথে তোমরাও দেখো জায়গাটা কেমন। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো। শোনো বলো, আমি বলো আমি আজকে পিকনিকে যাচ্ছি। তোমার এখানে কি হয়েছে? এখানে চুল করছো কেন? কি হয়েছে? আমাদের ট্রেন চলে আসছে, আমরা এখন ট্রেনে উঠে পড়বো। সরে যাও সরে যাও সরে যাও সরে যাও, ট্রেন চলে আসছে। না 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 না, তুই আগে উঠবি। পরে তো ছেড়াও ছেড়াও, এখানে দাঁড়া এখানে দাঁড়া, আমরা এখনই নামবো। তো গাইস, আমরা টোটোতে উঠে গেছি আর উঠে এখন যাচ্ছি দাদার বাড়ির দিকে। তো ওটা চুচুড়ো স্টেশন থেকে ভেতরের দিকে অনেকটাই, খানিকটা গ্রাম গ্রামও বলা চলে সেই দিকটা। আর এদিকে দেখো আজকে বাঙ্কুকে তুতুন একদম ছাড়ছেই না, মানে আমাদের কারো কাছে আসবে না আজকে, ওর মা ওর মাসির কাছে আজকে থাকবে। আর দেখো রাস্তা কি বাজে, মানে সকাল থেকে কিছু খাইনি, কালকে রাতে যা খেয়েছিলাম সেগুলো বেরিয়ে আসবে মনে হচ্ছে। আর এই পাশে আম বাগান রয়েছে। তো চলো গিয়ে আবার কথা হচ্ছে। ওরা ওয়েলকাম করছে, করে না ওরকম, করে না ওরকম, করতে নেই করতে নেই করতে নেই করতে নেই করতে নেই, করিস না। আরে ওরা লেজ নাড়াচ্ছে, মানে লেজ নাড়াচ্ছে মানে ওরা ওয়েলকাম করছে। আসো আসো, ঠিক আছে বাবা, এখানে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। তাতে কি হয়েছে? রান্না বান্না পিকনিক হয়ে গেল। আর এখানে মাংস, আমি তো জানি না তোমরা দুজন আছো, জানি না তো, জানি না জানি না তো কি হয়েছে কি হয়েছে। চল পরে দেবো, পরে পরে খেতে দেবো, পরে খেতে দেবো, থাক থাক। কি সুন্দর গো জায়গাটা, তারা একটুখানি ভিডিও করে নি। দেখো কি সুন্দর জায়গাটা, সব জায়গাতে ফুল, মানে এরকম একটা গ্রামের দিকে পরিবেশই আলাদা, শুধু সব জায়গায় অক্সিজেন আর অক্সিজেন। এই দেখো বাঁধাকপি চাষ করেছে, আমি এতটা আশা করিনি যে এতটা সুন্দর। আমি জানি যে ভেতরের দিকে জায়গাটা সুন্দর, সত্যি না দেখলে বোঝা যাবে না। দেখো আখ ক্ষেত সামনেই, দাদাদের বাড়ির সামনে আখ ক্ষেত। তো এই আখ ক্ষেতের মালিক দাদারা না, অন্য কেউ, মানে এই আখ ক্ষেতের কাছ এইখান থেকে আখ তুলে নিয়ে তারপরে রস করে, যে মানে যার আখ ক্ষেত। আর এই দেখো আমরা খেতে বসে গেছি সকালবেলা, সকালবেলা কাশ্মীরি আলুর দম একদম মটরশুঁটি দিয়ে, দারুণ হয়েছিল আলুর দমটা। আর হচ্ছে লুচি। আর আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে, আমরা একটু এখন গ্রাম দেখতে বেরিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে মাঠের দিকে, মানে ওখানে আরও কয়েকজন রয়েছে সব ভিডিও ভিডিও করছে, তো ওদের সঙ্গে মিট আপ করতে যাচ্ছি এখন। তো চলো দেখো জায়গাটা কি অসম, দারুণ লাগে, মানে শুধু সব জায়গাতে অক্সিজেন আর অক্সিজেন, অক্সিজেনের ঘাটতি হবে না এখানে। দারুণ জায়গা, দারুণ জায়গা, কিন্তু শিয়াল দেখা যায় তো বাবা। ঝাঁটা ঝাঁটা সাইড দিয়ে সাইড দিয়ে, চলো 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 চলো। হ্যাঁ
আমাদের বাড়ি, আমাদের বাড়ি চুচুড়ার ওই পাশে। চলো গরু। কি সুন্দর জায়গাটা দেখো, জাস্ট অসম অসম। আর সর্ষে ক্ষেত আমার তো সর্ষে না বাকু, তুই ফোনটা ধরে নে। আগে নে, আগে বাড়ো। ছোটে বচ্চা হ্যাঁ, এরকম করো, হাতটা এরকম করো। মিমিটা দেখে দেখে করছে, আমি ভিডিও করছি। এটা কি হচ্ছে দেখো, আমার টোনাটা ধরে টানাটানি করছে ছেলেটা, আবার আমাকে যেতেও দিচ্ছে না। দেখো কেমন করে একদম শাহরুখ খান পোজ করে আমাকে প্রপোজ করছে, ভাবা যায়? মানে তোমরা হয়তো প্রথম প্রথম দেখে তাই ভাবলে, কিন্তু এখানে হচ্ছে রিলস বানাচ্ছি আমরা ইনস্টাগ্রামে, তো আমাদের বাঘকু ধরে দিচ্ছে। আমার তোমরা তো জানো কেউ কেউ যে আমার ভিডিও বাঘকুই ধরে দেয়, অন্য কেউ ধরে দেওয়ার নেই। আর এই দাদা আমাকে ধরে দিচ্ছিল, তবে দাদা আমার সাথে একটা ভিডিও করলাম দাদার সাথে আমি, তার জন্য বাঘকুই ধরে দিচ্ছিল। আর প্রথম ভিডিওগুলো বাঘকুই ধরে দিয়েছে। আমার বাঘকু যেরকম পারে খুব ভালোই পারে, ছোট মানুষ হয়ে। তাও ওর কখনো মানে ও কষ্ট হলেও আমাকে কখনো বলে না যে দিদি কষ্ট হয়েছে, কিন্তু আমি ওর মুখের দিকে তাকালে না ঠিক বুঝতে পারি। তো দেখো আমাদের কীর্তি কলাপ। তো আমরা আমাদের ভিডিও টিডিও কমপ্লিট হয়ে গেছে, ওখানে মাঠে ঘোরা হয়ে গেছে, আর এরা এখন সবাই যাচ্ছে স্নানের দিকে। তো আমরা খুব 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 মজা করছি, ঠান্ডা, সেই জন্য আমি করবো না আজকে স্নান। আজকে স্নান করবো না, কদিন পর ছেলেদের এটাই ধরবো, কদিন যে শীতে স্নান করে না, আমার বড় আজকে স্নান করবে না শিওর। তো গাইস খুব আনন্দ, খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে, এত খোলামেলা জায়গা, এত অক্সিজেন, সবকিছু মিলিয়ে দারুণ মজা হচ্ছে। আর তারপরে কি বলতো, যে মানুষগুলোর সাথে ঘুরবো সেই মানুষগুলো মনের মতো হলে না ঘুরতেও ভালো লাগে, এরা প্রত্যেককে মানে আমাদের মনের মতো একেবারে। তো চলো এখন পিকনিকের দিকে যাওয়া যাক, ওখানে কি হচ্ছে না হচ্ছে জানি না, মানে আমরা তো ঘুরে বেড়াচ্ছি আর সবাই খেটে মরছে, ভাবে এরা পিকনিকে এসছে না ঘুরতে এসছে না নিমন্ত্রণ খেতে এসছে কে জানে। সো চলো, এরপরে আরো ধামাকা বাকি আছে, সো দেখতে থাকো। হ্যাঁ এখনো দুপুরের ডান্স বাকি আছে, তো চলো। কি কি রান্না হচ্ছে গো? চিকেন, চিকেন হচ্ছে। আর এটা কি বেগুনি হবে? হ্যাঁ এখানে বেগুনি হবে। এই চাটনি আর এই যে চিকেন মাখছে এই দিদি, না এটা চাটনি। আর এটা চাটনি হচ্ছে, আর এটা বাঁধাকপি হচ্ছে, আর সেই সব মিলিয়ে হচ্ছে গ্রামের মাটি আর কি বলে ওই মানে কাঠের উনুনে রান্না, সব মিলিয়ে একটা সুন্দর গন্ধ আসছে। সত্যি তাই, এই গন্ধগুলো আমাদের ওখানে মানে হারিয়ে গেছে বলো বৌদি, আমাদের ওখানে পাওয়াই যায় না, মানে কাঠের রান্নার একটা গন্ধ, গন্ধটাই আলাদা। হ্যাঁ টেস্টই আলাদা, কিন্তু কাঠের রান্না যদি তোমার ধোয়াও। পিকনিকে এসে আমরা কোনো কাজই করিনি, শুধু খেয়েছি আর ঘুরেছি। আর বৌদি, বৌদিটা নাড়ানাড়ি করছিল মানে রান্না করছিল, সেই বৌদিটা একটুখানি বাইরে গেছে, টয়লেট গেছে, তার জন্য আমি বললাম কি দাও আমি নাড়িয়ে দিই। আর পিকনিকে এসে একটু যদি খুন্তি না নাড়াই তাহলে কি পিকনিক হবে বলো? মনে হবে যে নিমন্ত্রণ বাড়ি খেতে এসেছি। তো এর মধ্যে অনেক অনুষ্ঠান হয়ে গেছে, কিন্তু বক্স চালাচ্ছিল মানে চলছিল বলে কিছু ই করতে পারিনি, আর ওকে খেতে বসেছে। আর সবাই সারাদিন নাচা গানার পরে খেয়েছে, তো তার জন্য মানে খেতে বসেছে, তার জন্য সবাই এখন সেইভাবেই খাচ্ছে। তো
ওই ফ্ল্যাশটা দিয়ে রয়েছে বলে ভালো করে তাকাতে পারছি না। যাই হোক, এই দেখো পুতুল ঘুমিয়ে গেছে, এত নাচানাচি করে দুপুরে ঘুমায়নি, ঘুমিয়ে গেছে। আর এখন আমরা বাড়িতে যাচ্ছি, কারণ ওই দিকটা অনেকটা ঠান্ডা, তো গোবিন্দ যেহেতু আসেনি সেই জন্য আমাদের এই একটা দাদা আছে পাশে, ওই দাদার টোটো আছে, ওই দাদার টোটোতে করে যাচ্ছি। বেশি রাত হলে যেতে খুব অসুবিধা হবে, আজ একটু ঠান্ডা তার জন্য। তো চলো, আর ভিডিওটা বেশি বাড়ালাম না, তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর কেউ যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ টাটা, আমার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আস্তে আস্তে তুই পেছনে ফেরো।